এদের ভিতরে এমন একটা গ্রুপ রয়েছে যারা মুহররমের 10 তারিখ কারবালার বিষয়টাকে অত্যন্ত জঘন্য আকারে রিপ্রেজেন্ট করে জঘন্য আকারে রিপ্রেজেন্ট করে দিনের বেলা দেখায় মহব্বত হাসান হুসাইনের প্রতি মহব্বত দিনের বেলা জশ্নে জলোস করে দিনের বেলা তারা তাজিয়া মিছিল করে নিজের গায়ের মধ্যে রক্ত ঝরায় ছুরি দিয়ে আঘাত করে হাই হাসান হাই হুসেন কয়া কয়া নিজের শরীরের মধ্যে রক্ত ঝরায় কিন্তু রাতের বেলা কি করে শুধু যদি আপনারা শুনেন তাহলে অবাক হয়ে যাবেন অবাক আমি 12 গ্রুপের কথাই বলছি না সমস্ত শিয়াদের কথা বলছি না বলছি কিছু শিয়া যারা এই দলের এই গ্রুপের সন্ধ্যার সময় তারা একটা দরবার বসায় দরবার সারাদিন হাই হাসান হাই হুসেন কয়া চিৎকার করে করে শরীরে রক্ত ঝরাইল সন্ধ্যার পরে ওরা বৈশা একটা দরবার বসায় এই দরবারে একজন বিচারক বসে আর একজন উকিল হয় আর একজন জল্লাদ থাকে আর 5টা মূর্তি তারা ওই জায়গায় বানায় বানায় বাসে বসায় রাখে একটা বড় মূর্তি বানায় তারপরেটা একটু ছোট বানায় তারপরেটা একটু ছোট বানায় তারপরেটা ছোট তারপরেটা ছোট এইভাবে 5টা মূর্তি তারা বানায় 500টা মূর্তির নাম দেয় সবার ছোট মূর্তিটার নাম দেয় ইমাম হুসাইন এরপরে বড় মূর্তিটার নাম দেয় এরপরে বড় মূর্তিটার নাম দেয় মা ফাতেমা এরপরের বড় মূর্তিটার নাম দেয় হযরত আলী এরপরের বড় মূর্তিটার নাম দেয় মুহাম্মদ রাসূলুল্লাহ এরপরে বড় মূর্তিটার নাম দেয় আল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক এইভাবে 5টা মূর্তি তারা এক জায়গায় বানায় বসায় রাখে আর দরবার বসায় দরবার ওই দরবারের একজন বিচারক আরেকজন উকিল অসংখ্য মানুষ শ্রোতারা হাজির হয় দর্শক হাজির হয় দেখার জন্য সারাদিন যারা মাতম করলো নবী পরিবারের প্রতি ওই মানুষগুলা সন্ধ্যার পর বসে তখন আবার নবী পরিবারের বিচার করতে বসে যায় সারাদিন দেখাইলো নবী পরিবারের প্রতি মহব্বত শ্রদ্ধা ভালোবাসা সন্ধ্যার পরে নবী পরিবার আহলে বায়াতের বিচার করার জন্য হাজির হয়ে যায় অনেকগুলি দর্শক উকিল দ্বারা বলতেছে মাননীয় আদালত বিচারককে সম্বোধন করে কয় মাননীয় আদালত কারবালার এই মর্মান্তিক ঘটনার জন্য ইমাম হুসাইন নিজেও দায়ী সারাদিন হাই হুসেন করে রক্ত ঝরায় সন্ধ্যার পরে বিচার বসায় কয় হুসাইনেরও দোষ আছে কারবালার প্রান্তরের এই মর্মান্তিক ঘটনার জন্য নাউজুবিল্লাহি মিন জালিক এই বিচার দেখার জন্য শিয়ারা যেমন হাজির হয়েছে তেমন আমার একজন মুসলিম ভাই সে ওদের অগোচরে সেও হাজির হয়ে গেছে ছোট্ট একটা বালক ছোট্ট বাচ্চাদের ভিতরে দেখবেন কিছু কিছু বাচ্চা আছে খুব টেকনা খুব সাহসী দুর্দান্ত সাহসী ভয় নাই ভয় পায় না যদি তারে বাধা দেন ওই দিকে যেও না সে আরও বেশি যায় যদি বলা হয় এই কাজটা করিস না তাহলে আরও বেশি গড়ে শিশুকালেই বোঝা যায় তার সাহস দুর্দান্ত সাহস এমন একটা সুন্নি মুসলমানের ভিতর থেকে সুন্নি মুসলমানের এক ছোট্ট বালক সে যে ঢুকলো আড়ালে এদের ওই আদালত এদের বিচার কাজ দেখার জন্য যেখানে কেউ ঢুকতে পারে না শুধু শিয়া সারা সেখানে একটা মুসলমানের সুন্নি মুসলমানের একটা ছোট্ট ভাই সেও ঢুকে গেল খেয়াল করে নাই শিয়ারা সে তো ওই জায়গায় ঢুকে সেও এই বিচার কাজ দেখতেছে ফাঁকি দিয়া ভাইরা সে দেখতেছে হাই হাই কই কি হারামির দলেরা কারবালার মর্মান্তিক ঘটনার জন্য ইমাম হুসাইন নিজেও বুঝি দায়ী
নিজে বুঝি দেয় ইমাম হুসাইনও বুঝি দেয়। এই কথা বলার পর কয় যা মাননীয় আদালত, আমি ইমাম হুসাইনের বিচার চাই। কেন দেয়? কয় মক্কার সাহাবীরা এতজনে নিষেধ করলো হুসাইন তুমি যেও না, একজন দুইজন নয় অনেকেই তারে নিষেধ করলো, এরপরও সে কেন সে নিষেধ মানল না, কেন সে নিষেধ মানল না? অতএব সে নিজেও দায়ী, নিজেও দায়ী, বিচার চাই বিচার। বিচারক বলতেছে হ্যাঁ প্রমাণ হয়েছে হুসাইন নিজেও দায়ী, নিজেও দায়ী, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। বিচারক যখন মৃত্যুদণ্ড রায় দিয়ে দিল, জল্লা তখন তলোয়ারটা হাতে নিয়ে ইমাম হুসাইনের যে মূর্তিটা আছে ওই মূর্তিটার কাছে যাইয়েই একটা কূপ দিয়া দেহটারে আলাদা করে ফেলল। আর যতগুলি শিয়া ওখানে দাঁড়ানো ছিল দেখার জন্য ওই শিয়াগুলি তখন হাততালি দিয়া কয় ঠিক হয়েছে, ঠিক হয়েছে, বিচার ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ওইগুলি কয় বিচার ঠিক হয়েছে, ঠিক হয়েছে। জল্লাদে ইমাম হুসাইনের কল্লা আলাদা করে দিল, যে হুসাইনকে নিয়ে সারাদিন রক্ত জড়াইল, দুনিয়ার মানুষে বুঝাইল এরা হুসাইন প্রেমিক, হুসাইনের জন্য নিজের জীবন দিতে পারে, সন্ধ্যার পরে ওই হারামিরা সেই হুসাইনের কল্লা আলাদা করে কেন? তারও বুঝি দোষ আছে। এরপরে উকিল কয় মাননীয় আদালত, মাননীয় আদালত, কারবালার এই মর্মান্তিক ঘটনার জন্য ফাতেমারও দোষ আছে, হাসান হুসাইনের মা আলীর স্ত্রী ফাতেমারও দোষ আছে। ফাতেমা বিষয়টা জানতেন, নবী বলে গেছিলেন কেন সন্তানকে সতর্ক করলো না, বাবা কখনো কারবালায় যাবি না, কুফার মানুষের খপ্পরে পড়বি না, গাদ্দারিতে পড়বি না, কেন বলে না, এই সতর্ক কেন করে না এই মা কুয়া? অতএব ফাতেমারও দোষ আছে, ফাতেমারও বিচার হোক, বিচার হোক। আদালত তখন বলতেছে বিচারক কয় মৃত্যুদণ্ড, জল্লা তলোয়ার হাতে নিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত ওনার যে মূর্তিটা বানাইছিল সেই মূর্তিটার কাছে জল্লাদ জায়া তলোয়ার দিয়া আঘাত করে দেহটা থেকে কল্লা আলাদা করে ফেলল। আর হারামিরা যারা দেখতেছে তামসা দেখে ওরা হাততালি দিয়া কয় বিচার ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আর মুসলমান ছোট বাচ্চারা কয় ইন্না লিল্লাহ করতেছি কি হারামির দল, হারামির দলেরা করে কি আর দিনের বেলা আমাদের কি বুঝাইল কি? এই মুনাফিকের দল দিনে করলো এক কাম, রাতে করে আরেক কাম। মুনাফিক কাকে বলে? মুনাফিক বলে তার মুখে এক কথা দিলে আরেক কথা, দিলের ভিতরে যেই কথা এই কথা কা হাত দিয়ে বুঝায় না, কাজে বুঝায় না, কাজে বুঝায় অন্যটা, দিলে আছে অন্যটা, এর নাম হলো মুনাফিক। এর নাম মহব্বত দেখা আপনাকে হৃদয় বড়ে প্রাণ বড়ে, হুজুর কয়া হাতটা বাঁকা করে বডিটা বাঁকা করে আপনার সাথে হাত মিলায়, এটা হলো তার বাহ্যিক নমুনা, বাহ্যিক তার অভিনয়। ভিতরে ভিতরে ইমাম সাহেবের প্রতি তার বিদ্বেষ, ভিতরে ভিতরে ইমাম সাহেবের প্রতি তার আক্রোশ, দুশ্মনী, আর বাহ্যিকভাবে দেখায় মহব্বত, এর নাম হলো মুনাফিক। এর নাম কি? এর নাম হলো মুনাফিক। দ্বিমুখী আচরণ, দ্বিমুখী আচরণ কে? আচরণ কে? নেফাক বলে, নেফাক বলে। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহর নবী বলে মুনাফিকদের জন্য জাহান্নাম মুনাফিকদের সর্বনিম্ন স্তর হবে মুনাফিকদের শাস্তি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ভাইরা বন্ধুরা, জন্য মনে রাখবেন অন্তরের ভিতরে নেফাক রাখা যাবে না, অন্তরে যা মুখেও তা, অন্তরে যা কাজেও তা, এর নাম হলো খাঁটি ইমান, এর নাম হলো খাঁটি ইমান। আমার ভাইয়েরা বন্ধুরা, এইবার বিচারকের সামনে উকিল বলতেছে মাননীয় আদালত, কারবালার ওই মর্মান্তিক ঘটনার জন্য শুধু ফাতেমা আর হুসাইন দায়ী না, আলীও দায়ী, আলীরও দোষ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ, এই কথা সে বলতেছে আর বিচারক কয় ঠিক বলেছ,
শাস্তি হলো মৃত্যুদণ্ড। কেন কে আলী নিজেও জানত, কেন হুসাইনকে বাধা দিল না, কেন হুসাইনকে বাধা দিল না, আলীও জানত কারবালার প্রান্তরে তার কলিজার টুকরা হুসাইন শহীদ হবে। তাহলে কেন আলী হুসাইনকে বাধা দিয়ে গেল না, বাবা কখনো তুমি কারবালার প্রান্তরে যাব না, ওই দিক দিয়ে যাবার নামও নিবা না, কেন বলে নাই, বলে নাই কেন? সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন যুদ্ধ হয়েছিল, এই কারবালার প্রান্তরে দিয়ে আলী যাওয়ার সময় কাফেলাকে থামায় দিলেন, আর তিনি বললেন এই মাঠটা তো মনে হয় পরিচিত পরিচিত, এই মাঠটা বুঝি ফুরাত নদীর কিনারায়। বলে হা, নাম কি? কয়ে নাম হলো কারবালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে নামলেন, কারবালার মাটিকে হাতে নিয়ে তিনি চুমু খাইলেন আর বললেন, রে কারবালার মাটি, আমার নবীর পবিত্র জবানে শুনেছি তুমি মাটি, আমার কলিজার টুকরা সন্তান হুসাইনের রক্তে লাল হবে। ভাইরা বন্ধুরা, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের বিষয়টা কারবালার প্রান্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন, আমার নবীও জানতেন, এটা আমার আল্লাহর কুদরতি ফয়সলা ছিল, এজন্য কেউ কাউকে বাধা দেয় নাই। সিদ্ধান্ত হলো আসা আসমান থেকে, যেই জিনিস যার উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন ধার্য করে দেয়, এটা থেকে ফিরে আসার কোনো পথ খুঁজে পাওয়া যায় না। তাকদীরের ফয়সলা যেটা হয়, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, উপায় নাই। ভাইরা বন্ধুরা, জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওরা মামলা দেয়, জাহাপনা আলীর বিচার হওয়া চাই, বিচার হওয়া চাই। বিচারক তখন বলে মৃত্যুদণ্ড, জল্লাদ হাতের মধ্যে তলোয়ার নিয়ে আইসেই এক কূপ দিয়ে কল্লাটা আলাদা করে ফেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই মূর্তিটা, ওই মূর্তিটাও তারা দ্বিখণ্ডিত করে ফেললো, আর দর্শকগুলি হাত তালি দিয়ে কয়, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ছোট্ট সুন্নি মুসলমানের বাচ্চারা তখন মাতার মধ্যে তার ঘুরপাক খাইতেছে, গরম খাইতেছে, চিন্তায় পড়ে গেল। ওরা আনন্দ করে আর সে মনে কষ্ট পাইতেছে, করে কি হারামির দল, আমার নবী পরিবারের প্রতি এতটা মহব্বত দেখাইল দিনের বেলা, আহলে বায়াতের প্রতি আর সন্ধ্যার সময় দেখা যায় ওই নবী পরিবারের উপরে তাদের এত বড় জুলুম, এত বড় আক্রোশ। তাহলে এরা বিশ্ব মুসলমানকে যা বোঝায়, এটা তাদের মূলত বুঝ নয়, প্রকৃত বুঝ নয়, এদের অন্তরে আছে নেফাক। দেখি এরপরে কি করে, ছোট বাচ্চারা তখন কি কয়, দেখি এরপরে কি করে, একটু পরেই দেখে কয়, মাননীয় আদালত, কারবালার মর্মান্তিক ঘটনার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ দায়ী, ইনি জানতেন, কেন না তিনি নিষেধ করলেন না, কেন তিনি নিষেধ করলেন না, কেন তিনি বুঝে গেলেন না, এত আদরের নাতিটারে বুঝাইতে অসুবিধা কি ছিল। অতএব মুহাম্মাদুর বিচার চাই, বিচার, আদালত কয়ে মৃত্যুদণ্ড, জল্লাদ হাতের মধ্যে তলোয়ার নিয়া সামনের দিকে আগায়, আমার নবী রহমতের নবী, মায়ার নবীর নাম নিয়ে যে মূর্তি বানাইছিল, ওই মূর্তিটার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে জল্লাদ দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলে, আর সবগুলি শিয়ারা যারা দাঁড়ায় আছে হাত তালি দিয়ে কয়, বিচার ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সুন্নি মুসলমানের পোলাটা শুধু চিন্তায় পড়ে গেল, হায় রে, এখন আমি কী করব, আমার নবীরও মেরে ফেলছে, আমার নবীরও বুঝি মেরে ফেলছে হারামির দল, এত বড় হারামি, এখন আমি কি করব, আমি কি করব। কয়ে দেখি এরপরে কি করে, দেখি এরপরে কি করে, কয়ে হঠাৎ করে দেখে ওই হারামির দল ডাক দেয়া কয়, মাননীয় আদালত, শুধু নবীর দোষ না, আল্লাহরও দোষ আছে, আল্লাহরও দোষ আছে, নাউজুবিল্লাহি মিন জালিক। কি কয়, আল্লাহরও দোষ আছে, কেমনে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন হুসাইনকে সাহায্য করল না, আল্লাহ পাক তো সকল ক্ষমতার মালিক, তিনি চাইলে তো হুসাইনকে সাহায্য করতে পারতেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির,
সকল কিছুর উপরে তিনি ক্ষমতা পান। তিনি তো চাইলে পারতেন, কেন তিনি সাহায্য করলেন না? বদরের ময়দানে মাত্র 313 জন, দুশ্মন ছিল 1000, বিজয় হয়েছে মুসলমানের। 1000, 3000, 5000 ফেরেশতা আল্লাহ পাঠাইলেন মুসলমানের পক্ষে, ফেরেশতারা যুদ্ধ করলো, জিব্রাইল আমিন কমান্ডার হলেন, বিজয় মুসলমানের হলো। এমনিভাবে একটা দুইটা যুদ্ধ নয়, উহুদের যুদ্ধে মুসলমানের বিজয়, খন্দক যুদ্ধে মুসলমানের বিজয়, মুতার যুদ্ধ, এত বড় যুদ্ধ, মাত্র 3000 মুসলমান, দুশ্মন হলো 2 লক্ষ, সেখানেও মুসলমানের বিজয়, মুসলমানের বিজয়। ভাইরাই আরমুকের যুদ্ধ সৈন্য মাত্র 60 জন, আর দুশ্মন হলো 60000। 60 জন সৈন্য লইয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 60000, পরবর্তীতে আরো এসেছে 1,40,000, 2 লক্ষ সৈন্যকে কচুকাটা করে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানের বিজয়। ইয়ারমুকের যুদ্ধে এত বিজয়, এত বিজয়, মুসলমানের শক্তি কম ছিল, দুশ্মনের শক্তি বেশি ছিল। বোঝা গেল আল্লাহর গাইবী মদদের দ্বারা, আল্লাহর গাইবী সাহায্যের দ্বারা বিজয় এসেছে। সেই আল্লাহ বদরে, সেই যে আল্লাহ বদরে ছিলেন তিনি তো কারবালায়ও ছিলেন, যে আল্লাহ উহুদে ছিলেন তিনি তো কারবালাতেও ছিলেন। তাহলে কারবালায় কেন তিনি সাহায্য করলেন না, কেন সাহায্য করলেন না? অতএব আল্লাহরও দোষ আছে, আল্লাহরও দোষ আছে। হারামির দল কিছুই বুঝে না, কারণ আমার আল্লাহর তকদির, আল্লাহ পাকের ফয়সলা যা হবে, এর উপরে মানুষের বুঝ, মানুষের উপরে কোনো কথা ওঠানোর, মানুষের উপরে যুক্তি খোঁজার, আল্লাহর কোনো সিদ্ধান্তের উপরে কোনো মানুষের যুক্তি চলবে না, চিন্তা চলবে না, ফিকির চলবে না। মানুষের চিন্তা চেতনা যেখানে শেষ, সেখানে আল্লাহর কুদরত শুরু হয় মাত্র। মানুষ যা বুঝে না আল্লাহ তা বুঝে, মানুষ যা দেখে না আল্লাহ তা দেখে, মানুষ যা শুনে না আল্লাহ তা শুনে, ঠিক কিনা? কাদির কুদরত দারি হরচে খাহি আগুনি, কাদির কুদরত দারি হরকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দারা বেজাকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দারা বেজাকুনি, কাদির কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। বিচারক হয়, ঠিক বলেছ। অতএব আল্লাহর বিচারক হওয়া চাই, কয় মৃত্যুদণ্ড। বিচারক যেই মাত্র কয় আল্লাহর মৃত্যুদণ্ড, সাথে সাথে ওই সুন্নি মুসলমানের সন্তানটার মাথা গরম হয়ে গেছে, কই কি হারামি, এখন আমার আল্লাহরে বুঝি হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, আল্লাহরে বুঝি মেরে ফেলবে, দেখে জল্লাদ মুসবাউ করতেছে আর তলোয়ার নিয়ে আগাইতেছে আল্লাহকে হত্যা করার জন্য, আল্লাহ পাকের বিচার করার জন্য জল্লাদ আগাইতেছে। ওই অবস্থায় সুন্নি পোলাটা আর নিজের সামলায় রাখতে পারল না, একটা দৌড় দিয়ে আল্লাহর মূর্তিটারে নিজের বগলের মধ্যে লইয়া দিছে এক দৌড়। শিয়ারা তার পিছনে পিছনে দৌড়ায়, সেও সামনের দিকে দৌড়ায়, আল্লাহর মূর্তি লইয়া সামনের দিকে দৌড়ায়, শিয়ারা তার পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে তারা একদম মুসলমান সুন্নি এলাকায় যায় ঢুকে পড়ছে, সেও ওই বাচ্চাটা তখন এলাকার মধ্যে ঢুকে পড়ছে। এলাকার মানুষজন দেখলো শিয়ারা তাদের একটা বাচ্চারে দৌড়াইতেছে, সাথে সাথে তারাও এই বাচ্চার পক্ষে বের হয়ে গেল। শিয়ারা যখন দেখছে মুসলমান দাঁড়ায় গেছে, তখন আর তারা এইদিকে আসে নাই, দেশি অস্ত্র নিয়ে তারা আগাইতেছিল ওই বাচ্চাটাকে হত্যা করার জন্য। কিন্তু যেই মাত্র দেখলো মুসলমানও ওই বাচ্চার পক্ষ নিয়ে নিছে, তখন তারা আর সামনে আগায় নাই, ফিরত চলে গেছে, ফিরত চলে গেছে, আল্লাহরে আর হত্যা করতে পারে নাই। এই বাচ্চা, এই পোলাটা, এই বালকটা আল্লাহ পাকের মূর্তিটা নিজের বগলের মধ্যে নিয়ে আইসা এলাকার মানুষের মধ্যে পড়ল, ভিড় হয়ে গেল মানুষের, কয় কি রে বাবা কি হয়েছে একটু বল, কয় কি আর বলবো রে ভাই, আমার আগে একটু পানি খাওয়া, আমার ভিতর শুকিয়ে গেছে, ভিতর শুকিয়ে গেছে, কি দেখলাম কি দেখলাম, একটু পানি খাওয়াইছে, কয় কনা কনা কি হয়েছে, কয় কি আর বলবো, হারামিরা সারাদিন যা করেছে সব ছিল ভাউতাবাজি আর ধুকা,
নবী পরিবারের প্রতি যে মহব্বত দেখাইছে সারা দিন নিজের রক্ত শরীর থেকে রক্ত জড়াইয়া সব তাদের অভিনয়, মূলত ওদের অন্তরে আমার নবীর পরিবারের প্রতি বিদ্বেষ। কেমনে বুঝলি কইরে ভাই আমি ঢুকে গেছিলাম ফাঁকি দিয়া? অবস্থা দেখার জন্য, এদের পরিস্থিতি বুঝার জন্য আমাকে দেখে নাই, কেউ টের পায় নাই। এরপরে ডুইকে দেখি তামসা আর তামসা। কারবালার ঘটনার জন্য ইমাম হুসাইনকে দায়ী কইরা হুসাইনের মাথাটাও আলাদা করে দিল, এরপরে মা ফাতেমার মাথাটাও আলাদা করে দিল, উনারও দোষী বানাইল, এরপরে আলীরও দোষী বানাইল, মাথাটা আলাদা করে দিল। আমার নবী রহমতের নবীরও একটা মূর্তি বানায় রাখলো, কারবালার জন্য নবীরও দোষী বানাইল, তলোয়ার দিয়ে নবীর কল্যাণটাও আলাদা করে ফেললো, আরেকটা মূর্তি আমার আল্লাহর মূর্তি বানাইল, ওই মূর্তি আল্লাহর মূর্তির উপরও তারা অভিযোগ তুললো, আল্লাহরও নাকি কারবালার ঘটনার জন্য দোষ আছে, অতএব আল্লাহর বিচারও করবে। যেই মাত্র জল্লাদ আসছে আল্লাহকে হত্যা করার জন্য, আমি আর তো বসে থাকতে পারি না, আমার আল্লাহরে মেরে ফেলবে আর আমি বসে থাকব, দৌড় দিয়া জীবনের রিক্স লইয়া জীবনের রিক্স লইয়া আমি আল্লাহরে বগলে লইয়া দৌড়ে চইলে আসছি, পিছনে পিছনে দাওয়া দিছে পায় নাই। মুসলমানরা তখন বলতেছে বাবারে ভালো করছো ত্রি বাবা, যেইভাবে তোর পিছনে এরা ধাওয়া করেছিল, যদি লাগাল পাইতো তাহলে তোরে মেরে ফেলতো, আল্লাহ তোরে বাঁচাইছে, যদি পাইতো তোরে মেরে ফেলতো, আল্লাহ তোরে বাঁচাইছে। তখন ওই বাচ্চাটাই বলতেছে কৌ কি তোমরা, তোমরা উল্টা কথা বলো, আল্লাহ আমারে বাঁচাইলো কেমনে, আমি তো আল্লাহরে বাঁচাইলাম, যদি আল্লাহরে বগলে কইরা মিলয়া না আইতাম তাহলে ওরা তো আল্লাহরে মেরে ফেলতো। শিশু বাচ্চাটার বুঝ যদ্দূর অদ্দূরই বলছে, ওর বুঝটা হলো আল্লাহর মূর্তিরে মেরে ফেললে আল্লাহরে মেরে ফেলা হয়ে যায়, এর এই বুঝটাই নাই। তামাম দুনিয়ার যদি আল্লাহর মূর্তি দিয়ে ভরে ফেলে আর সব মূর্তি একে একে ধ্বংস করে, তবু আল্লাহর কিছু আসে যাবে না, আল্লাহর খুদার খুদাইর কোনো ঘাটতি হবে না, এই বুঝটা এই বাচ্চার নাই। সে মনে করছে আল্লাহরে বগলে লইয়া সে আল্লাহর বাসায় এনেছে। আমাদের সমাজেরও কিছু মানুষ আছে এমন, যারা মনে করে আমরা নামাজ রোজা ফরার দ্বারা, হালাল পথে হালাল হারাম মান্যে চলার দ্বারা আমরা খুদার খুদাই টিকাইয়া রাখছি, আমাদের এবাদত বন্দিগির দ্বারা আল্লাহ টিকে আছে। না না, আমি যদি আল্লাহর বন্দিগি নাও করি আল্লাহ পাকের বিন্দু পরিমাণও কোনো খুদাইয়ের ভিতরে কমতি আসবে না। সামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে আল্লাহ না মানে তবু আল্লাহর কোনো কম হবে না, আর মিছিল করে যদি আল্লাহর বিরোধিতা করে তবুও খুদার খুদাই চলে যাবে না, কারণ আল্লাহ কারো বুটে আল্লাহ হন নাই, খুদা কারো বুটে খুদা হন নাই, ঠিক না? আমার আপনার বুটে আল্লাহ আল্লাহ হন নাই, চেয়ারম্যান আমার আপনার বুটে চেয়ারম্যান হয়েছে, এমপি আমার আপনার বুটে এমপি হয়েছে, মন্ত্রী আমার আপনার বুটে মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী আমার আপনার বুটে হয়েছে। অতএব জনগণ যেদিন চাইব, যতদিন চাইব ততদিন থাকব, যেদিন চাইব না সেদিন থাকবে না, কিন্তু আল্লাহ তার বান্দার বুটে আল্লাহ হন নাই। এজন্য তামাম দুনিয়ার সমস্ত বান্দারা, তামাম দুনিয়ার সমস্ত মানুষরা যদি আল্লাহর বিরুদ্ধে মিছিল করে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো কমতি হবে না, বিন্দু পরিমাণ তার পাওয়ার কমে যাবে না, তিনি যেমন আছেন তেমন থাকবেন। অতএব এবাদত বন্দেগী করার দ্বারা আল্লাহর কোনো ফায়দা নাই, এবাদত বন্দেগী না করার দ্বারা আল্লাহর কোনো ক্ষতি নাই, করার দ্বারা লাভ আমাদের, না করার দ্বারা ক্ষতিও আমাদের, ঠিক কিনা ভাই? ঠিক তেমনিভাবে আমার আপনার নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীর আদর্শ মতো চললে, নবীর আদর্শকে নিজের আদর্শ বানাইলে নবীর কোনো লাভ বিষয়টা এমন না, আমরা নবীর আদর্শ মান্যা নবীর কোনো উপকার করতেছি বিষয়টা এমন না, নবীরে নবী মান্যা নবীর নবুয়ত টিকায় রাখছি এমনও বিষয়টা না। আল্লাহ পাক বলে তোমরা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার নবীকে নবী না মানো কোনো অসুবিধা নেই, আমি আল্লাহ আমার রসুলকে রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছি, এটাই তার জন্য যথেষ্ট। মুহাম্মাদুর রসুলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল
أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ محمد رسول الله আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আপনার নবীর নামের শেষে রাসূলুল্লাহ শব্দটি আল্লাহ নিজে বলেছেন এই কথা দ্বারা বুঝায় দিলেন দুনিয়ার কাফির কুফফারের দল এই দুনিয়ার বেদিন বেঈমানের দল তোরা যদি আমার বন্ধু মুহাম্মাদের নামের শেষে রাসূলুল্লাহ শব্দ না মানো কোনো অসুবিধা নাই আমি আল্লাহ আমার বন্ধুর নামের শেষে রাসূলুল্লাহ শব্দ যুক্ত করে দিলাম কোরআনের আয়াত বানাইয়া তোমরা যদি রাসূলুল্লাহ নাও বলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কোরআন থাকবে কোরআন সাক্ষী হয়ে থাকবে আমি আমার বন্ধুকে রাসূল হিসেবে মেনে নিয়েছি আর তমাম দুনিয়ার সমস্ত মানুষ তোমরা যদি আমি আল্লাহকে আল্লাহ না মানো তাতেও কোনো আমি আল্লাহর কোনো অসুবিধা নাই তোমাদের ভিতর থেকে আমার একজন গোলাম নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আমাকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দিয়া রওজায়ে আথারে শুয়ে আছে তার একা স্বীকৃতি আমি আল্লাহর জন্য যথেষ্ট মুহাম্মদ হামিদে হাম খোদা বস খোদা দরমদা আফরি মুস্তফা বস খোদা দরমদা আফরি মুস্তফা বস এজন্য রে ভাই মনে রাখব আমার আপনার নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীর ইজ্জত সম্মান নবীর তরিকা মতো চললে বাড়বে নবীর ইজ্জত বাড়বে বিষয়টা এমন না আমার নবীর আদর্শ মতো যদি আমরা চলি আমাদের ইজ্জত বাড়বে কে বাড়ায় দিবে আল্লাহ বাড়ায় দিবে আমি যদি নবীর আদর্শ মতো চলি নবীকে নবী মানি সব কথায় যদি নবীকে নবী মানি নামাজের মধ্যে আমার কিবলা হবে বাইতুল্লাহ জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নীতিতে যেই মানুষটাই চলবে আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতের ভিতরে কামিয়াবি দান করবে দুনিয়ার ভিতরে ইজ্জত সম্মান আল্লাহ তারে দান করবে যতদিন পর্যন্ত মুসলমান জীবনের কিবলা বানাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনের কিবলা বানাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবাদতের কিবলা বানাইছে বাইতুল্লাহ ততদিন পর্যন্ত মুসলমানের ইজ্জত ছিল সম্মান ছিল মুসলমানের জয়গান বিজয়ের পতাকা পতপত করে উড়েছে যেদিন থেকে মুসলমান জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে দিছে মর্জিয়ার চিন্তা চেতনা ইউরোপীয় কালচারকে নিজের জীবনের কিবলা বানিয়ে নিছে সেই দিন থেকে মুসলমানের কপালে পরাজয় মুসলমানের কপালে হলো লাঞ্ছনা আর গঞ্চনা পায়রা বন্ধুরার যুবক তোমাকে একটু অনুরোধ করে বলবো রে যুবক একটু চিন্তা করে দেখো কত বড় নবীর উম্মত তুমি সকল নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে নিয়েছেন কিন্তু তোমার আমার নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে নিয়া নাম ধরে কখনো ডাক দেই নাই আদম নবীর নাম আল্লাহ নিয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম স্ত্রী নিয়া তুমি জান্নাতে থাকো ইয়া আদম উসকুন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক এ নূহ কেনান তোমার বংশধর নয় তুমি বলতেছো কেনান তোমার সন্তান কিন্তু আমি আল্লাহ বলতেছি কেনান তোমার সন্তান নয় তোমার বংশ নয় তোমার পরিবার নয় কারণ আমি আল্লাহর কাছে পরিবার হলো ইমানের দ্বারা হয় ইমানের দ্বারা তোমার সন্তান কেনানের ইমান না থাকার কারণে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক তৈরি হবে ইমানের মাধ্যমে ইমান আছে তো তার সাথে আমার সম্পর্ক আছে বাইরা বন্ধুরা জন্য খেয়াল রাখবেন মনোযোগ দিয়ে শুনেন রে আল্লাহর গোলাম আমার সন্তান যদি ইমান না থাকে ইমান না আনে তাহলে আল্লাহর দৃষ্টিতে সে আমার পরিবার নয় আর যদি আরেক ভাই ইমান আনে তার সাথে রক্তের সম্পর্ক নাই পৃথিবীর অন্য প্রান্তে আমি এক প্রান্তে সে অন্য প্রান্তে আল্লাহ বলে সেই হলো তোমার পরিবার তাহলে মুসলমানের পরিবার রক্তের দ্বারা নয় ইমানের দ্বারা মুসলমানের পরিবার রক্তের বন্ধনে নয় ইমানের বন্ধনে এটা আল্লাহর দোয়া এজন্যই তো বদরের ময়দানে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে ছিল ইসলামের পতাকা আজিজ ইবনে উমাইর ছিল তার আপন ভাই তার হাতে হলো কাফেরদের পতাকা
বদরের ময়দানে কাফিরদের পক্ষে পতাকা যার হাতে আর মুসলমানের পক্ষে পতাকা যার হাতে, তারা দুইজন ছিল আপন মার পেটের বাইর, আপন মায়ের পেটের ভাই, একদম শহুদর ভাই। ভাইরা বন্ধুরা, ইসলাম এই কথা শিখায় দেশে, শোনো ভাই তখনই তোমার ভাই হবে যখন তার মধ্যে ইমান পাওয়া যাবে। ইমান যদি না থাকে ভাইয়ের সম্পর্ক ইসলাম স্বীকৃতি দেয় না। ভাইরা বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে তিনি আমার নবীর পক্ষে, আর আবু বকর সিদ্দিকের সন্তান হলো আবু জাহেলের পক্ষে, যেই সন্তান পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে তিনি বলতেছেন বাবাকে, বাবা বদরের যুদ্ধে আপনি আমার সামনে তিনবার পড়েছেন কিন্তু আমি তলোয়ার চালাই নাই। সিদ্দিকে আকবর বলেন, কেন চালাও নাই? কয় আপনি আমার আব্বা। আবু বকর সিদ্দিক বলে, বাবা শুন, কাফির কুফার বেদিন বেঈমান যুদ্ধ করে ক্ষমতার জন্য, দুনিয়ার লোভে দুনিয়ার শান শৌকত ইজ্জত কামাই করার জন্য, আর মুসলমান যুদ্ধ করে আল্লাহর জন্য, আল্লাহর জন্য মুসলমান যুদ্ধ করে আল্লাহর জন্য, এই কথা প্রমাণ দেওয়ার জন্য যুদ্ধ করে। মালিক তোমার জন্য আমি সব ছাড়তে পারি, তোমার জন্য সন্তান ছাড়তে পারি, তোমার জন্য বিবি ছাড়তে পারি, তোমার জন্য জীবন দিতে পারি, এই কথার প্রমাণ দেওয়ার জন্য মুসলমান যুদ্ধ করে। এ বাবা আমি তিনবার পড়ছি তোর সামনে, তুই তলোয়ার চালাও নাই, কিন্তু আমার কথা শোনো, তুমি যদি একবার আমার সামনে পড়তা, একবার শুধু আমার চোখের সামনে পড়তা, একটা আঘাতে তোমার কল্লাকে দ্বিখণ্ডিত করে দিতাম, এই কথা প্রমাণ দেখানোর জন্য মালিক আমি আবু বকরের কাছে আমার সন্তানের চেয়ে তোমার মহব্বত বেশি। সৈয়দে কৌনাইনে তেরি জানে সারো কো সালাম, সৈয়দে কৌনাইনে তেরি জানে সারো কো সালাম, ইয়ানি গিরদোনে নবুয়ত কে সিতারো কো সালাম, ইয়ানি গিরদোনে নবুয়ত কে সিতারো কো সালাম, উন হেজাজি গাজিয়ো কো শাহসওয়ারো কো সালাম, উনহে জাজি গাজিয়ों কো শখসওয়ারों কো সালাম, ইয়ানি গিরদোনে নবুয়ত কে সিতারো কো সালাম, ইয়ানি গিরদোনে নবুয়ত কে সিতারো কো সালাম, সৈয়দে কৌনাইনে তেরি জানে সারো কো সালাম, ইয়ানি গিরদোনে নবুয়ত কে সিতারো কো সালাম। হাজারো সালাম নবী সাহাবাই কেরামের প্রতি, যাদের এত বড় ত্যাগ এত বড় কুরবানির কারণে আজ ইসলাম আমরা পেয়েছি। কি পরিমাণ ত্যাগ আর কুরবানি ছিল। এরে যুবক, এজন্য বলতেছি শুনো, নূহ নবীর আল্লাহ, নূহ কয়ে ডাক দিছি, ইব্রাহিম নবীর আল্লাহ, ইব্রাহিম কাদ সাদদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ও ইব্রাহিম কই আল্লাহ ইব্রাহিম কে ডাক দিছে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এইভাবে ডাক দিছে, ওমাতিল কাবি আমিনিকা ইয়া মূসা, আল্লাহ পাক নাম ধরে ডাক দিছে, কিন্তু তোমার আমার নবীর আল্লাহ কেমনে ডাক দিছে শুনবানি, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও গো আমার মায়ার নবী, মায়ের রসুল, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, এইভাবে আল্লাহ সম্বোধন করেছেন, ও মুহাম্মদকে আল্লাহ কোথাও ডাক দেন নাই। সুবহানাল্লাহ, এতটা মহব্বত, এতটা ভালোবাসা, এতটা মহব্বত, এতটা ভালোবাসা আমার নবীর প্রতি আল্লাহ পাকের ছিল। এজন্যই তো ভাইরা নবীর গুণগান, নবীর প্রশংসা, আমার নবীর আলোচনা শুধু আমার নবীর জন্মের পর থেকে নয়, নবীর জন্মের 1000 বছর আগে ও নবীর কথা আলোচনা হয়েছে তাওরাত কিতাবে, আমার নবীর জন্মের 1000 বছর আগেও তাও জাবুর কিতাবে আলোচনা হয়েছে নবীর আলোচনা, এমনিভাবে সকল আসমানি কিতাবে আমার নবীর জীবনী নিয়ে আলোচনা হয়েছে, তাওরাত কিতাবে আলোচনা হয়েছে, তাওরাত কিতাবে আলোচনা হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, একটা দুইটা নয়, একটা দুইটা নয়, অসংখ্য অগণিত সহিফার মধ্যে আমার নবীর নাম নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ,
সব জায়গায় নবীর গুণগান, নবীর আলোচনা হয়েছে, নবীর আলোচনা হয়েছে। এজন্য বলতেছি রে ভাই, মনে রাখবেন নবীর জন্মের 1000 বছর আগের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। নবীর জন্মের 1000 বছর আগে কি হয়েছিল ভাইরা বন্ধুরা? আমার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের একজন বাদশাহ, যার নাম ছিল তুব্বায় আউয়াল হিমিয়ারি, ওই তুব্বায় আউয়াল হিমিয়ারি সে 400 জন আলেমকে সাথে নিয়া, কয়শো 400 জন আলেমকে সাথে নিয়া তুব্বাই আউয়াল হিমিয়ারি সে বের হয়েছে। কোথায় যাবে? কয় মক্কা শরীফ যাবে। কোথায় যাবে? কয় মক্কা শরীফ যাবে। 1,30,000 পদাতিক বাহিনী, আবার হলো কি 1,32,000 অশ্বারোহী, কত বড় বিশাল বাহিনী! 400 জন আলেম, 1,32,000 অশ্বারোহী, 1,30,000 পদাতিক বাহিনী নিয়ে আসে কাবা শরীফ দেখার জন্য, মক্কা শরীফ দেখার জন্য সে রওনা দিয়েছে। রওনা দিয়েছে কবে? আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে লিখেন আমার নবীর জন্মের 1000 বছর আগে। আর ঈসা আলাইহিস সালামের জন্মের, ঈসা আলাইহিস সালামের জন্মের 430 বছর আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের 430 বছর আগে বাইতুল্লাহর কাছে চলে আসলো, কিন্তু এত বড় বিশাল বহুর। এরপরও বাইতুল্লাহ থেকে এখানে কাবার আশপাশ থেকে মক্কা থেকে মানুষজন তাকে সুস্বাগতম জানানোর জন্য কেউ বের হলো না। বাদশার মাইন্ডে বড় লাগলো। এইবার বাদশাহ বলতেছে আমার বড় কষ্ট লাগলো, ঘটনা কি? কেউ তো আমার সম্মানে বের হলো না, কেউ তো আমার হলো না। আমি এত বড় একজন বাদশাহ, এত বড় বিশাল বাহিনী নিয়ে আসলাম, কিন্তু মক্কার মানুষ আমাকে সুস্বাগত জানাইল না কেন? এই চিন্তায় বাদশাহ বিভোর হয়ে গেল। তখন 400 জন আলেম তারা বলতেছে যা আপনা এটা আপনি মনে কিছু নেবেন না, কারণ মক্কার মানুষের কাছে আছে বাইতুল্লাহ খানায় কাবা, এই ঘর আল্লাহর ঘর, এই ঘরের ইজ্জত তাদের কাছে সবচেয়ে বেশি, এই ঘরের চেয়ে ইজ্জত বেশি এমন কোনো বস্তু দুনিয়ায় নাই। এজন্য তারা এই ঘরকে পিছনে রেখে কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। যদি আল্লাহর ঘরকে পিছন দিয়া কারো সম্মানে মক্কা থেকে বের হয়, তাহলে আল্লাহর ঘরের সম্মান নষ্ট হয়, আল্লাহর ঘরের চেয়ে ওই ব্যক্তিকে সম্মান বেশি দেওয়া হয়ে যায়, এজন্য ওরা বের হয় না। কোথায় নাকি এই ঘর আমার আজকে ইজ্জত, আমার ইজ্জত দেওয়া থেকে বাধা হয়ে দাঁড়ালো, ঠিক আছে আমি এই ঘর ভেঙে ফেলব। শয়তানি বুদ্ধি মাথায় ঢুকাইয়ে দিছে, শয়তানি বুদ্ধি। বলুন তো, আল্লাহর ঘর ভাঙবে আর ঘরের মালিক তাকায় তাকায় শুধু দেখবে না, আপনার ঘর ভাঙতে আসবে আর আপনি তামসা দেখবেন, কখনো না, গায়ে শক্তি থাকতে আপনি বাধা দিবেন। নিজের ঘরই যদি ভেঙে ফেলে তাহলে আর নিজের ইজ্জত থাকে কি? উলামায়ে কেরাম বুঝাইতে চাইলেন বাদশাহ এমন কাজ আপনি করবেন না, সব জায়গায় হাত দিবেন না, সব জায়গায় তামসা করা চলে না, এমনটা করবেন না। কয় না না আমি ভেঙে ফেলবো। উলামায়ে কেরামের কথা বাদশাহ মানল না, সব কথা মানে কিন্তু এটা মানল না, মাথার মধ্যে সিট উঠছে, রক্ত চড়ে গেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙে ফেলবে, কারণ এই ঘর তার সম্মানে বাধা হয়ে দাঁড়াইছে। আল্লাহর ঘর বাইতুল্লাহর কাছে যায় যখন হাত লাগাইছে আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য, সাথে সাথে আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল। আল্লাহ সব সময় ধরে না, আল্লাহ মাঝে মাঝে ধরে, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যারে ধরে কেউ তারে সারাইতে পারে না। ইন্নাবাতুশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড় কঠিন ধরা। আল্লাহ সুযোগ দেয়, সুযোগ দেয়, সুযোগ দেয়, সাথে সাথে আল্লাহ কাউকে ধরে না। ফেরাউনও আল্লাহ সুযোগ দিয়েছে 350 বছর, এরপরে ধরছে, এমন ধরা ধরছে লোহিত সাগরে চুবায়া চুবায়, আল্লাহ মারছে পানিতে চুবায়ে চুবায়ে ফেরাউনকে মারা হয়েছে। কতবার যে কইছে মুসার খুদার উপরে ইমান আনলাম, মুসা 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 তোমার খুদার উপরে ইমান আনলাম, আমারে বাঁচাও।
এমনও বলছে আল্লাহ তোমারে মানি, কিন্তু জিব্রাইল বলছেন যে না আর সুযোগ নাই, আর সুযোগ নাই। আজাবে নিপতিত হওয়ার পর যদি কেউ তওবা করে, তওবা আল্লাহ কবুল করে না। সাক্রাত শুরু হয়ে যাওয়ার পরে যদি কেউ তওবা করে, তওবা আল্লাহ কবুল করে না। আজাবে পতিত হওয়ার আগে যদি কেউ তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে। সাক্রাত শুরু হওয়ার আগে যদি কেউ তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে। পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, তওবা কবুল হবে না। সাক্রাত শুরু হলো মানে তার জীবনের পশ্চিম দিগন্তে সূর্য উঠে গেল। কেউ আজাবে পড়ে গেল মানে তার জীবনের পশ্চিম দিগন্তে সূর্য উঠে গেল, তার আর তওবা কবুল হবে না। এজন্য আমার আপনার তওবা করার সময় সাক্রাত শুরু হওয়ার আগ পর্যন্ত মনে রাখবা। কার কখন সাক্রাত শুরু হবে তা তো কেউ জানি না ভাই, কার কখন সাক্রাত শুরু হবে এটা তো কারো জানা নাই। এজন্য প্রতিটা মুহূর্ত হলো আমার তওবা করার সময়, প্রতিটা মুহূর্তই হলো আমার তওবা করার টাইম। আল্লাহর কাছে অনুনয় বিনয় করা, অনুতপ্ত হওয়া, আল্লাহ জীবনে বহু ভুল করেছি, আল্লাহ তুমি আমার ভুলগুলি মাফ করো, সামনের জীবনে আর কোনো ভুল করব না, এইভাবে আল্লাহর কাছে মাফ চাওয়া। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম তুব্বায়াম ওয়াল হিমিয়ারি আল্লাহর গরবাই তুল্লায় হাত দিয়েছে, সাথে সাথে আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল। অ্যাকশন কেমন অ্যাকশন শুরু হয়েছে, নাক মুখ চোখ বডির সমস্ত ছিদ্র দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো, অজ্ঞান হয়ে পড়ে গেল বাদশা। এরপরে বাদশার কাছে হেকিম ডাক্তার কবিরা জানা হলো তার চিকিৎসার জন্য। বাদশা বলতেছে আমার চিকিৎসা করে কোনো লাভ নাই, চিকিৎসায় কোনো ফল হচ্ছে না। ওলামা একরাম বলে চিকিৎসায় কোনো ফল তোমার হবেও না, একটাই পথ আছে, একটাই পথ আছে, যার সাথে বিয়াদবি করেছো তার কাছে তুমি ক্ষমা চাও, কারণ তোমার আগুন লাগছে আসমানে, পানি দেওয়া হচ্ছে জমিনে। আগুন লাগছে আসমানে, পানি দিতেছ জমিনে, কোনোদিন এই আগুন নিভবে না, নিভবে না। তাড়াতাড়ি করে যার সাথে বিয়াদবি করেছো তার কাছে মাপ চাও। আবার তারে আল্লাহর ঘর বাইতুল্লায় দৈরা আনলো, কোনোরকম দৈরা দৈরা বাইতুল্লা আইনে হাত লাগাইয়া আল্লাহর কাছে কানতেছে, কো মালিক আমি ভুল করেছি, আমি বুঝি নাই তোমার ঘরের ইজ্জত, তোমার ঘরের সম্মান আল্লাহ আমি বুঝি নাই। সাথে সাথে আল্লাহ পাক তার তওবা কবুল করে নিয়েছে। এজন্যই তো আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম হলো রহিম, এজন্যই তো আমার মালিকের নাম রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাইনবোর্ড লাগাই দিল, কোরআন পড়বা আগে তুমি এই কোরআন পড়বা আগে শিরোনাম তুমি পড়ে নাও, বিসমিল্লাহির রহমানির রহিম। এর ভিতরে আমার আল্লাহর ইসমে আজমের নাম আছে, আল্লাহর দুইটা সিফাতই বড় বড় নাম আছে, রহমান আর রহিম। এত বড় একটা সিফ আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ, ওই আল্লাহ নামের ভিতরে আল্লাহর যত গুণ বাচক নাম আছে সবের ভিতরে আছে। আল্লাহ নামের ভিতরে রহমান আছে, রহিম আছে, রাজ্জাক আছে। আল্লাহ নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলি সিফাতি নাম, কাদির আল্লাহ পাকের যতগুলি নাম, রাজ্জাক আল্লাহ পাকের যতগুলি নাম, হাই কাইয়ুম সবগুলি নাম আল্লাহর নামের ভিতরে আছে। কিন্তু সিফাতি নামগুলার ভিতরে একটা আর একটার ভিতরে নাই, রহমানের ভিতরে রহিম নাই, রহিমের ভিতরে রহমান নাই, রহমানের ভিতরে রাজ্জাক নাই, রাজ্জাকের ভিতরে রহমান নাই। অতএব আল্লাহ যদি আল্লাহ নাম কোথাও ব্যবহার করে আর কোনো সিফাতি নাম নেওয়া লাগে না, কারণ আল্লাহ নামের ভিতরে রহমান আছে। কেউ যদি বলে আল্লাহ তুমি বিসমিল্লার ভিতরে তোমার নাম আনছো আল্লাহ, আবার কেন তুমি রহমান আনছো রহিম আনছো, এই আল্লাহ নামের ভিতরে তো রহমান আছে রহিম আছে। আল্লাহ পাক যেন জবাব দিয়া কয় বান্দারে শুন, আমার বান্দার এই কথা বোঝানোর জন্য, যদিও আমি আল্লাহর নামের ভিতরে রহমান রহিম সহ আমার সবগুলি গুণবাচক নাম আছে, আবারও রহমান আর রহিম নাম আবার নিয়ে আসলাম এই কথা বুঝাইতে, বান্দা আমি আল্লাহ কেমন দয়ালু শুন, কেমন দয়ালু শুন। বান্দারে তুই যখন গুনাহ করো গুনাহ করো গুনাহ করো, আমি তোরে পিছনে পিছনে ডাকি, আমি পিছনে পিছনে ডাকি, মা গররাকা বিরব্বিকাল করিম, মা গররাকা বিরব্বিকাল করিম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম, এ আমার বান্দা তোরে কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল, কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল রে বান্দা, আয়
আয় আয় এখনো সময় আছে তুই আমার কাছে আয়। তখন যদি আমার বান্দা আমার কাছে আসার পথে সে চিন্তা করে কেমনে আসি, আমার পিছনের জীবনের সমস্ত জীবনটাই গুনায় ভরপুর, পিছনের জীবনের দিকে তাকাইলে পরে শুধু গুনাহ আর গুনাহ চোখে পড়ে, আমি কোন মুখে আমার আল্লাহর কাছে আমি ফিরে আসব। তখন আল্লাহ পাক কয় বান্দা কেন বিসমিল্লাহর মধ্যে আমি আল্লাহ নামের সাথে রহমান রহিম নাম উল্লেখ করে তোরে বুঝাই দিছি, আমার দয়ার সাগরের কোনো কমতি নাই, তোর গুনাহ যত বড় আমার দয়া মায়া তার চেয়ে হাজার হাজার গুণ বড় রে বান্দা। আয় আয় আমি আল্লাহর কাছে আয়, যেই মাত্র বান্দা তওবা নিয়তে আবার ফিরে রব্বুল আলামিন তখন তার পিছনের গুনাহগুলি এইভাবে মিটায় দেয়, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা, তখন আল্লাহ এমন ভাবে তার গুনাহ মিটায় দেয় যেন আমল নামায় কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার এজন্য বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক ও মালিক 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 এই জমিনে সবচেয়ে বড় নাফরমান কে তুমি একটু দেখাইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াও, দেখবে একটা মানুষ বাচ্চা কোলে নিয়ে আসতেছে। মূসা নবী দাঁড়াইলেন, মানুষটার চেহারা দেখলেন, চইলে আসলেন। এইবার মূসা নবী কয়, আল্লাহ দেখলাম তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নাফরমানের চেহারা, কিন্তু এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বলি কে তুমি একটু দেখাইবানি, তোমার সবচেয়ে পেয়ারা বান্দা কে? আল্লাহ বলে, মূসা তোমার পরে এই জমানায় আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কে তুমি যদি দেখতে চাও তুমি ওই জায়গায় আবার যেয়ে দাঁড়াও, সকালবেলা যেখানে তুমি দাঁড়াইছিলা দেখবা ওই দিক থেকে একটা লোক আসতেছে, সেই হলো এই জমিনে, এই জমিনে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মূসা নবী যায় ওই জায়গা দাঁড়াইলেন, দাঁড়ায় নবী দেখতেছেন একজন মানুষ আসতেছে, কাছে আসতে তিনি দেখেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায়। সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার ছিল, বিকালবেলা সে দুনিয়ার সবচেয়ে বড় বলি হয়ে গেল, কেমনে আল্লাহ আমি বুঝি নাই। একই মানুষ বিকালবেলা ফিরতেছে ওলি হইয়া, আল্লাহ তখন বলতেছে, মূসা বুঝতে চাও বুঝি? ও মালিক আমি বুঝতে চাই। আল্লাহ বলে, আমার বান্দা সকালবেলা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, গুনার কথা ইয়াদ করে ছোট্ট বাচ্চাটারে কুলে নিয়ে পাহাড়ের উপরে উঠছে জঙ্গলে, তওবা করার নিয়তে নির্জন নিরিবিলি জঙ্গলের মধ্যে উঠছে, বাচ্চাটা খালি জিগায় বাবা কই যাও, কয় বাবা চলো জঙ্গলে যাই। জঙ্গলে যাওয়া মাত্র বাচ্চারা বলতেছে, আব্বু জঙ্গলটা এত বড়, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বাবা বলে, এর চেয়ে বড় হলো পাহাড়। এরপরে বলতেছে, বাবা পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? কয় আছে, এর চেয়ে বড় হলো আসমান। বাবা এর চেয়ে বড় কিছু আছে নাকি? কয় এর চেয়ে বড় হলো তোমার বাবার গুনাহ। এইবার ছোট বাচ্চারা বাবার চেহারার দিকে তাকায় দেখে বাবার চোখের কোনায় পানি জমতেছে, আর বাচ্চারা বলতেছে, আব্বু তোমার গুনাহ এত বড় এত বিশাল বলে হ বাবা, বাবা গো তোমার গুনার চেয়েও বড় কিছু আছে নাকি? তখন বাবা সন্তানটার বুকে জড়ায় কপালে চুবুক খায় আর বলতেছে, ভজন রে তোমার বাবার গুনার চেয়েও বড় হলো আমার আল্লাহর দয়া আর মায়া আর ক্ষমা, আমার আল্লাহর দয়া মায়া ক্ষমা তোমার বাবার গুনার চেয়েও বড় গুনার চেয়েও বেশি। এই কথা বইলেই বলতেছে, বাবা আমি আল্লাহর কাছে একটু হাত উঠে তোবা করবো, কানবো আল্লাহ পাকের দয়ার আশায় আমি কানবো। পিছনের জীবনের দিকে তাকাইলে দেখি তোমার বাবার পুরা জীবনটাই গুনায় ভরপুর, যেহেতু আমার আল্লাহর দয়া মায়া আমার গুনার চেয়েও বেশি, আমি একটু কাঁদবো, তুমি আমার সাথে আমিন আমিন বলবা। আল্লাহ জানাইতেছে, মুসারি আমার বান্দা যখন হাতটা উঠে আমি আল্লাহর কাছে তওবার নিয়তে ডাক দিছে, আল্লাহ
ওই আল্লাহ ডাকটা সাত আসমান ভেদ কইরা আমি আল্লাহর আরশে আজিম আয়েশা ধাক্কা লাগছে। ছোট বাচ্চাটা বাবার চুকির পানি দেইখা আমিন কইয়া ডাক দিছে, বাচ্চার আমিনটা আমি আল্লাহর আরশে আয়েশা ধাক্কা দে। ছোট বাচ্চাটা ওকে আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো। মুসা আমার বাচ্চার এই অভিনব এক তো তওবার পদ্ধতি দেখে আমি আল্লাহর কুদরতি দিল নরম হয়ে গেছে, এমন নরম হয়েছে রে মুসা আমি তার তওবা কবুল কইরা তার পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ কইরে শুধু শেষ দেই নাই, তার নামটা আমি ওলির খাতায় সর্বশ্রেষ্ঠ ওলি হিসাবে তার নাম লিখে দিয়েছি। মে তালিবে মাওলা হো মেরি ইশকে নিরালা, মে তালিবে মাওলা হো মেরি ইশকে নিরালা, হে জুমলা যাহা জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা যাহা জিনকে তজল্লি সে উজালা, মা দরুদ যাহা গাইরে খুদায়ার নদারিম, জুজি আদ খুদা হি চেদি গোরকার নদারিম, জুজি আদ খুদা হি চেদি গোরকার নদারিম। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে ভাই, ওই তুব্বায়া ওয়াল হিমিয়ারি যখন তওবা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিছে, আর ওই অবস্থায় উলামা একরাম বলছিল আপনি এই জায়গার এই জায়গায় একজন নবী জন্ম নেবেন, যেই নবী এখনো জন্ম নেন নাই আমাদের তাওরাত কিতাবের মধ্যে আছে, এই যাই মক্কা নগরী হবে তার জন্মভূমি, আরো এক হাজার বছর পরে তার এখানে জন্ম হবে, ওই নবীর নামের উসিলা ধরে আমার মালিকের বাইতুল্লায় হাত দিয়া তুমি মাপ চাও মাপ চাও, আমার নবীর নাম লইয়া যখন বাদশা এইভাবে মাপ চাইল আল্লাহ পাক তার তওবা কবুল করে দিলেন, আল্লাহ কবুল করে নিলেন সাথে সাথে সুস্থ হয়ে গেল। আর বাদশা তুব্বাই আউয়াল কিমিয়ারি সর্বপ্রথম আল্লাহর গর বাইতুল্লায় গিলাফ লাগাইয়া দিল, তখন থেকে আল্লাহর গর বাইতুল্লার গিলাফ লাগানো শুরু হলো, এর আগে বাইতুল্লার গিলাফ ছিল না। অতএব রে নবীর উম্মতের দল একটু চিন্তা করো রে ভাই, কার নমুনা নিয়ে চলতেছো, কার আদর্শ নিয়ে তুমি চলতেছো, কার আদর্শ নিয়ে চলতেছো? নবীর আদর্শ গ্রহণ করলে তোমার আমার ইজ্জত বাড়ায় দিবে আল্লাহ, আমার নবীর কিছু আসে যায় না। তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি কেউ নবী না মানে আমার আল্লাহ বলেন নবীর কিছু আসে যায় না, কিন্তু যদি মানো নবীর তরিকা মতো চলো ইজ্জত দিব সম্মান দিব আমি আল্লাহ, যতদিন পর্যন্ত দুনিয়ার মুসলমান আমার নবীকে জীবনের কিবলা বানায় চলছে ততদিন পর্যন্ত দুনিয়াতে মুসলমানের ইজ্জত ছিল সম্মান ছিল। আজকের এই বিশ্ব পরিস্থিতি মুসলমানের ইজ্জত নাই সম্মান নাই মুসলমানের কদর নাই, এই জায়গা থেকে যদি উঠে আসতে হয় তাহলে একটাই পথ, ইহুদিদের খালার ছেড়ে দাও, দুশ্মনদের রং ছেড়ে দাও, মদিনাওয়ালার রং ধরো। যুবক আমি বলি না তুমি কলেজে পড়তেছো তুমি পাঞ্জাবি পরো, আমি বলি না তুমি কলেজে পড়তেছো আমার লেবাস পরে তুমি চলো, আমি বলি তুমি যেখানে আসো সেখানে সেই ইউনিফর্ম পরে তুমি চলো, অসুবিধা নাই, তবে অন্তরের ভিতরে আমার নবীকে রাখবা, নামাজের টাইম হলে নামাজ পড়বা, দাড়ি রাখার বয়স হলে তুমি দাড়িটা রাখবা, যুবক দাড়ি ফেলায়ও না, মা বোনদেরকে বলবো মা রে পর্দা করার বয়স হলে পর্দা করবা, এইভাবে তুমি চলো যেখানে আসো যে অবস্থায় আসো আমার নবীর আদর্শটাকে মাইনে চলো। আল্লাহ পাক অতীতের বিজয় আর সম্মান আবার আল্লাহ ফিরে দিবে। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।